আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দেখাচ্ছি কোকোবিট তৈরি করার আর নারিকেল কিভাবে ছিলতে হয়। দেখো এই যে আমি খুব কষ্ট করে নারিকেলটা ছিলতেছি, কোকোবিট তৈরি করব বাসায়। আমি আগেও কোকোবিট অনেকবার তৈরি করছি, আবার কোকোবিট পাউডারটা বানাবো বাড়িতে। এই দেখো একদম পাকা চষ্টসা নারিকেল। এখন নারিকেলটা আস্তে আস্তে ছিঁড়ে নিচ্ছি। এই দেখো আমার কোকোবিট আগেও কিছু তৈরি ছিল, সেগুলো দেখাচ্ছি তোমাকে তোমাদের। এইটা দিয়ে এখন নারিকেলটা পুরো আস্তে আস্তে বটির সাহায্যে কেটে নেব। কোকোবিট গাছের জন্য অনেক ভালো, যারা ছাদ বাগান করে তারা জানে কোকোবিট বেশি ছাদে হাইট ওজনটা কমিয়ে নেয়, ছাদের জন্য অনেক ভালো কোকোবিট। আর কোকোপিট আমি এখানে পুরো প্রসেসটা তোমাদের দেখাবো, ইনশাল্লাহ সাথে থাকবে পাশে থাকবে, আশা করি ভালো লাগবে, উপকৃত হবে। আর বাড়িতে কোকোপিটটা তৈরি করলে তোমাদের টাকাটাও বেঁচে যাবে আর নিজের জিনিসটাও পাওয়া যাবে ফ্রেশ ভালো। এই যে নারিকেলটা আস্তে আস্তে অনেকটাই ছিঁড়ে নিচ্ছি আমি। এই যে কমপ্লিট হয়ে গেছে ছিলা আমার নারিকেলটা। নারিকেলটা জানি না ভালো হবে নাকি, এই যে নারিকেলটা পচা বেরোইছে, কিন্তু এটা দিয়ে নারিকেলের তেল বানানো যাবে। আমি তেল বানানোর জন্য রেখে দেব এটাকে করিয়ে, তবু তোমাদের দেখাচ্ছি। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে এখন কোকোবিটের জন্য আমি ছোট ছোট করে এগুলো হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি, রোদে শুকাবো, ঝরঝরা নিচেরটাই ঝরানো থাকবে, ঝুরে যাবে। এই দেখো আস্তে আস্তে, আর এটা আমি হালকা হালকা হাতে ছিঁড়ে নিচ্ছি। তোমাদের প্রসেসটা জানা আছে নাকি সেটা জানি না, কিন্তু অনেক তাড়াতাড়ি এই কোকোপিটটা তৈরি হয়ে যায় হাত দিয়ে এরকম করে ছিঁড়ে ছিঁড়ে নিলে। আর মেশিন থাকলে তো ভালো, কিন্তু আমার কাছে নাই, আমি হাত দিয়ে কমপ্লিট করতেছি। আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওটা। আর আমার গাছগুলো ছাদেও আছে, কিছু ছাদ বাগানে আছে, তোমরা জানো আমার নিচেও আছে অনেক রকমের গাছ। আমি এগুলোই বেশি বাইরে থেকে আমি কিছু কিনি না, নিজের তৈরি দিয়েই সব কিছু করি জৈব তরিকায়। আর জৈব সার তো আমি নিজেই বানাই সব কিছু। এটা অনেক শক্ত, ছিঁড়তে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু ছিঁড়তে হবে। তারপরে আর সবচেয়ে থেকে বড় কথা হলো এই কোকোপিটটা গোলাপ গাছের জন্য, অর্কিড গাছের জন্য, সব গাছের জন্যই খুব ভালো। এই যে দেখো নিচে অনেকটাই ঝুরঝুর হয়ে যাচ্ছে। আর এটা হলো এই যে ড্রেনিক সিস্টেমের জন্য কোকোপিটের এই বড় অংশগুলো, এই ছিলকাগুলো নিচে দিলে ড্রেনেজ সিস্টেমটা সুন্দর হয়। অনেক শক্ত, আমি বসে বসে ছিঁড়ে নিচ্ছি এগুলো, রোদে দিয়ে রেখেছিলাম 2-3 দিন। এই দেখো অনেকটা হয়ে গেছে আমার কোকোবিটের গুঁড়া, আমি তৈরি করে ফেলছি, তোমাদের দেখাচ্ছি। এই দেখো কোকোপিটের গুঁড়া অনেকগুলো হয়ে গেছে। আমি এখানে কোকোপিটের সাথে আমি একটু হালকা পানি দিয়ে নিয়েছি, ভিজা ভিজা লাগছে, কালচা লাগছে, 2-3 দিন রোদে দিলে কালচা হয়ে যায় এরকম। আর আমি প্যাকেট করে রেখে দিব, তারপরে 10-12 দিন পরে আমি এটাকে গাছে প্রয়োগ করব, গাছ দিব, গাছ লাগানোর সময় ব্যবহার করব। আশা করি উপকৃত হবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো।